হ্যালো এভরিওয়ান দ্য সোলো কিডস গ্রুপে হান্ড্রেড কে সম্পূর্ণ হাতে তারা একটা কার মেট আপ প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে তিনশো ফিট হেলিপ্যাডে তো সেখানে যাওয়ার উদ্দেশ্য করে আমরা সবাই মিলে একসাথে বের হয়ে পড়লাম যদিও বা ভিডিওটা আজকের না বেশ কয়েকদিন আগেই করা ছিল আসলে আমার পেজে কিছু প্রবলেম ছিল জন্য আমি এক মাস কোনোভাবে ভিডিও আপলোড করতে পারি নাই তাই জন্য ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল যাই হোক শুরুতে বাসা থেকে বের হয়ে সবাই মিলে একসাথে তিনশো ফিটে আসলাম এখানে আসার একটাই কারণ আরো অনেক ভাই বাদাসরা আসবে যারা কিনা আসলে আমরা সবাই মিলে একসাথে রওনা দিব সেই জন্যই আমরা সবাই মিলে একসাথে

তিনশো হাইওয়ে রাস্তায় খুবই সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ গুলা নিচ্ছিলাম অনেক অনেক বেশি সুন্দর হচ্ছিল ভিডিও ক্লিপ গুলা মনে হচ্ছিল দেশের বাইরের কোনো একটা রাস্তা কিন্তু না এটা আমাদের বাংলাদেশ বাংলাদেশের এই রাস্তা এই রাস্তায় মাঝে মধ্যে কার রেসিং এমনকি বাইক নিয়েও ঘুরতে আসা হয় যাই হোক ফাইনালি দেখতে দেখতে আমরা রকেটের গতিতে চলে আসলাম গন্তব্য স্থানে দা কার মিট পয়েন্টে মিট প্রোগ্রামটা করা হয়েছিল পূর্বাচল হেলিপ্যাড এরিয়াতে কারণ এই জায়গাটা অনেক বড় এখানে আজকে অসংখ্য গাড়ি এসেছে অনেকগুলা রেসিং কারও এসেছে এখানে রেস রেস হবে দেখেন স্পিডে একশো নব্বই স্পিডে আমার শার্টের বাটন খুলে চলে গেছে বাতাস হ্যাঁ বাতাস

এসেছে আর পাবলিকের কথা যদি বলতে চাই এখানে এত এত পাবলিক হয়েছে যে গাড়ি রাখারই জায়গা হচ্ছে না অনেকগুলা গাড়ি এসেছে এখানে তার ভিতর থেকে আমার সমলক্ষ ফিটর ভক্ত ছোট্ট কিউট একটা ফ্যান চলে এসেছে আমার ছোট্ট কিউট ভালোবাসার বাবুটার সাথে কয়েকটা ফটোশ্যুট করলাম এমনকি আমরাও ভাই ব্রাদার্সরা সবাই মিলে একসাথে কয়েকটা ফটোশ্যুট করলাম এমনকি সেলফিও তুললাম আর আমি এখানে একটা ডায়লগ মারতেছিলাম সেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আর সেই বিষয়টা নিয়ে আমরা সবাই মিলে একসাথে অনেক মজা মস্তি করছিলাম যাই হোক আড্ডা থেকে বের হয়ে সুন্দর করে একটা সিঙ্গেল ফটোশুট করতে লাগলাম কিন্তু কোনো ফটোশুট করতেই পারলাম না তাই সবাই মিলে একসাথে শুরু করে দিলাম গ্রুপ ফটোশুট করার জন্য যাই হোক এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে একসাথে কয়েকটা গ্রুপ ফটোশ্যুট করলাম এখন একটু আপনারা গাড়ির ভাইবস দেখেন সাউন্ড শুনে তো একদম পাবলিক জড় হয়ে গিয়েছে তাছাড়াও আজকে চারিদিকে তাকাইলে শুধু গাড়ি আর গাড়ি চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও গাড়িতে ভরপুর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু গাড়ি আর গাড়ি গাড়ির জন্য কোথাও যাওয়াই যাচ্ছে না গাড়ির চিপা চাপা দিয়ে যাইতে হচ্ছে আর কি একটু পরে মানে সন্ধ্যার আজানের পরে কার ডিফ্ট মারা হবে তার মধ্যে আবার দেখছি হঠাৎ করে আমার ভালোবাসার প্রিয় কাউসার ভাই চলে এসেছে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার পর আমরা সবাই মিলে একসাথে দু একটা ফটোশুট করলাম এখন সবগুলা কার দিয়ে ডিফ্ট মারা হবে সো আপনার ডিফ্ট মারা দেখুন এবারে আমাদের শেহাব ভাই ডিফ্ট মারবে পুরায় আগুন ভিডিও করতে গিয়ে তো পুরা ধুলাই গুসল হয়ে গিয়েছিলাম যাই হোক তারপর আমরা সবাই মিলে একসাথে গ্রুপ ফটোশুট করলাম দেন মিট পয়েন্ট থেকে চলে আসলাম তিনশো ফিটের নীলা মার্কেটে ভাইরাল হাঁসের মাংস খাওয়ার জন্য এখানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সুতরাং আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম